হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তৈরি করছি শীতকালীন পালং শাক। শীতকালে তো পালং শাক খুব পাওয়া যায়, তাই আমি ভেবে নিলাম আজকে আমি তৈরি করব পালং শাক। পালং শাক তৈরি করার জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি বড়ি। বড়িগুলো আমার ভাজা হয়ে গেল, এবার এর মধ্যে দেবো আমি পাঁচফোড়ন। এবার দিয়ে দিচ্ছি আমি বেগুনের শুকনো গুঁড়ো। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণে, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে একটু মেরে নিচ্ছি। এবার এর মধ্যে আমি অ্যাড করব কিছুটা পরিমাণে মটর শুঁটি বা কড়াই শুঁটি মতো। এবার দিয়ে দিলাম টমেটো, একটা গোটা টমেটো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, এবার আমি এতে দিয়ে দিচ্ছি পালং শাক। এবার আমি একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, যাতে সব শাক বেগুন সব কিছু মজে যায়, তার জন্য একটু লবণ দিয়ে দিলাম। এটা মজে গেলে তারপর আমি এতে যোগ করব চিনি, অ্যাড করব আমি চিনি। তাহলে এটাকে এবার একটু ঢেকে দিই আমি, ঢেকে দিয়ে আমি ফেরত আসছি তোমাদের কাছে। দেখো আমার পালং শাকগুলো মজে গিয়েছে, বেগুনও মজে গিয়েছে, শাক বড়িটা ভেজে আমি একবারে এর মধ্যে রেখে দিয়েছিলাম, বড়িটা আমি তুলে লাস্টে ব্যবহার করিনি, কারণ একবারে আমি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি যোগ করছি চিনি। তাহলে তোমরা দেখছো রান্নাবাটি ইউটিউব চ্যানেল, আমার রান্নাঘর। তোমরা আমার রান্নাঘরে এসো, আমি যতটা পারি সব রকম রান্নায় ব্যবহার করি, মানে আমার রান্নাঘরে দিই। তোমরা দেখে দেখে কিছু শেখো, তোমাদের কাছ থেকে আমি শিখবো, তাই তোমরা আমার রান্নাঘরকে সাপোর্ট করো, লাইক করো,
কমেন্টস করুন আর শেয়ার করুন। তাহলে এতে আমি ব্যবহার করলাম কি, মটরশুঁটি, ডালের বড়ি, এটা ছিল কলাইয়ের ডালের বড়ি বা বিউলির ডালের বড়ি, বেগুন, কাঁচা লঙ্কা, পালং শাক, টমেটো, এই দিয়ে আজ আমি এই পালং শাকটাকে তৈরি করলাম। দেখো আমার শাকটা তৈরি হয়ে গিয়েছে, এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। ভালো থেকো। আমি শাকটাকে দেখো নামিয়ে একটা ডিশে আমি পরিবেশন করেছি, তোমরা দেখো এইভাবে তোমরা করে দেখো একদিন, খুব সুন্দর হয় খেতে। তাহলে আজ আমি আসি, তোমরা আমার চ্যানেলটাকে সাপোর্ট করো। বাই।